ইউরোপীয় ইউনিয়নে থাকছে না ব্রিটেন। গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঐতিহাসিক রায়, পদত্যাগের ঘোষণা ক্যামেরনের। British people have made a very clear decision to take a different path, and as such I think the country requires fresh leadership to take it in this direction. গণভোটের পরপরই টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার। পাউন্ডের দরপতনের প্রভাব নিয়ে বাংলাদেশকে এখনই সচেতন হওয়ার পরামর্শ। পাউন্ডের সেখানে দরপতন হচ্ছে, এটা কিন্তু আমার দেখতে হবে, যেটা আমার বাণিজ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এবং এই ব্যাপারে আসলে আমি মনে করি যে খুব দ্রুত আমাদের পলিসির চিন্তা ভাবনা করতে হবে। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। যুক্তরাজ্যের ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামী অক্টোবরে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন বলেও জানান তিনি। এর আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রেক্সিটের পক্ষে মত দেন প্রায় 52% ভোটার। শুক্রবার ম্যানচেস্টারের টাউন হল থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এদিকে ব্রিটেনকে ছাড়াই সম্মেলন আহ্বান করেছে ইউরোপীয় কমিশন। গণভোটের ফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অক্টোবরে নতুন কেউ প্রধানমন্ত্রীর পদে বসবেন বলেও জানান তিনি। দেশকে সামনে এগিয়ে যেতে ব্রিটেনবাসীর এখন নতুন কারো নেতৃত্বের প্রয়োজন, তবে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত আমি দেশের স্বার্থে কাজ করে যাব। এর আগে ব্রিটেনের থাকা না থাকা প্রশ্নে বৃহস্পতিবার 382টি আঞ্চলিক কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড ও স্পেন উপকূলের ব্রিটিশ শাসিত জিব্রাল্টার দ্বীপের 4.5 কোটি ভোটার তাদের মত প্রকাশ করেন। পক্ষে বিপক্ষের শিবিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইউ থেকে সরে যাওয়া অর্থাৎ লিভের পক্ষে ভোট পড়ে 52%, অন্যদিকে রিমেইন পায় 48% ভোট। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় লন্ডনবাসী। আমি এ ফলাফলে খুব অবাক হয়েছি। ব্রিটেন এখন মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বে, সবচেয়ে বেশি বিপাকে পড়বে অভিবাসীরা। ইউরোপীয় ইউনিয়ন আরেকটি সোভিয়েত ইউনিয়ন হতে চেয়েছিল, এই জোট ব্রিটেনের জন্য কখনোই কল্যাণ বয়ে আনত না। উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও লন্ডনবাসী জোটবদ্ধ থাকার পক্ষে মত দিলেও ইংল্যান্ড ও ওয়েলসে জয়লাভ করে ইউ বিরোধীরা। ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টির বিচ্ছেদপন্থী নেতা নাইজেল ফারাজ এই ফলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, আজ ব্রিটেনের সাধারণ মানুষের স্বাধীনতা দিবস। প্রায় 25 বছর ধরে আমি এই দিনটির জন্য অপেক্ষা করেছি। ব্রিটেনে এখন স্বাধীনতার নতুন সূর্যের উদয় হয়েছে, এই জয়ের ভাগিদার সাধারণ মানুষ। তবে এই বিচ্ছেদের প্রক্রিয়ায় অন্তত 2 বছর সময় লাগবে বলে জানায় গণমাধ্যম। একই সঙ্গে ব্রিটেনের দেখা দেখি জোটভুক্ত অন্য রাষ্ট্রগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তবে ব্রেক্সিটের ফলে জোট দুর্বল হবে না বলে জানিয়ে দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তিনি বাকি রাষ্ট্রগুলোকে জোটবদ্ধ থাকার আহ্বান জানান। ব্রিটেনকে ছাড়াই 27 দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনেরও আহ্বান করেন টাস্ক। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার রায়ের পর সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে আমরা কথা বলেছি লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের সঙ্গে। তিনি জানিয়েছেন সেখানকার সবশেষ অবস্থা। সকল জল্পনা কল্পনা ও তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল ব্রিটেন। বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক এই গণভোটে ব্রিটেনবাসী এই রায় দিয়েছে। ব্রিটেনবাসী প্রমাণ করে দিয়েছে রাজনীতিবিদদের স্বার্থের খেলা নয়, নিজের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তারা নিজেরাই ভালো সিদ্ধান্ত এবং মঙ্গলজনক সিদ্ধান্তটাই নিয়েছে। এবারে নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার যারা 17 বছর ভোট কেন্দ্রে আসেন না তারাও এসেছেন। গত নির্বাচন এবং লন্ডন মেয়র নির্বাচনে এই ধরনের ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এই নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন বলে মনে করছেন ইউকিপ নেতা নাজেল ফারেজ। এদিকে অক্টোবরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিরোধীদলীয় নেতা জেরমি কর্বন বলেছেন এই নির্বাচনের রায়ের ফলে ব্রিটেন হয়তো মারাত্মক সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন এই সমস্যা হয়তো সাময়িক, তবে এই সমস্যা সংকট কাটিয়ে উঠতে পারলে ব্রিটেনের জন্য নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গণভোটের রায়ের পর টালমাটাল হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার। ব্রিটেনে ডলারের বিপরীতে 10% পর্যন্ত কমেছে পাউন্ডের মান, সেই সঙ্গে দেখা দিয়েছে শেয়ার বাজারে সূচকের দরপতনও। ব্রেক্সিটের পক্ষে রায়ের পর শেয়ার বাজারের দরপতনকে বিশ্ব অর্থনীতির জন্য শঙ্কার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রভাব নিয়ে জল্পনা কল্পনা কিংবা গবেষণা চলছে অনেকদিন থেকেই। গণভোটে স্বতন্ত্র ব্রিটেনের পক্ষে রায় আসতে না আসতেই এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ব্রিটেন সহ ইউরোপ এবং এশিয়ার শেয়ার বাজারে। ব্রেক্সিটের পক্ষে সংখ্যাগরিষ্ঠ রায় যাওয়ার পরপরই FTSE সহ ব্রিটেনের বেশ কয়েকটি বড় কোম্পানি এবং ব্যাংকের শেয়ারের সূচকের দরপতন হয়েছে 8% পর্যন্ত। ডলারের বিপরীতে 10% কমেছে পাউন্ডের মান, যা 2085 সালের পর সর্বনিম্ন। প্রাথমিক অবস্থায় শুধু শেয়ার বাজারে প্রভাব পড়েছে, দীর্ঘমেয়াদে ব্রিটেনে বিদেশি বিনিয়োগ কমে যাবে, ডলার আবারও শক্তিশালী হয়ে যাবে, মুদ্রার বাজারে অস্থিরতা তৈরি হবেই। ব্রেক্সিটের ফলাফল বরাবরই নেতিবাচক। ভোটযুদ্ধের পর জাপান, চীন সহ এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজারের সূচকের দরপতন হয়েছে। জাপানের নিককেই সূচকের দরপতন হয়েছে 7.7%, চীনের সাংহাই কম্পোজিট সূচক কমেছে 1.2%, হংকংয়ের সেংহিং সূচকের পতন হয়েছে 3.4%, সেই সাথে ভারতের সেন্সেক্স সূচকের দরপতন হয়েছে 3.4%। আকস্মিক এমন প্রেক্ষাপটে জরুরি অবস্থা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো। হঠাৎ করেই এশিয়ার শেয়ার বাজারের সূচকে দরপতন শুরু হয়েছে। আতঙ্কে পাউন্ড বিক্রি করে অন্য মুদ্রা কিনছেন বিনিয়োগকারীরা। ইউ থেকে বেরিয়ে গেলে ব্রিটেন মুক্তবাজার অর্থনীতির অবস্থান হারাবে। যদিও উল্টো দৃশ্য দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে, ব্রেক্সিট নিশ্চিতের পর মার্কিন শেয়ার বাজারে চাঙা হয়েছে ড জনস, S&P, নাসডাক কম্পোজিট সহ বিভিন্ন টেক কোম্পানির সূচক। এছাড়া ডলারের বিপরীতে 3.3% পর্যন্ত কমেছে ইউরোর মান। তবে ব্রেক্সিটের পাল্লা ভারী হওয়ার পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, আর কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ব্রিটেনে জিএসপি সুবিধা অব্যাহত থাকলে গণভোটের রায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে পাউন্ডের দরপতনের প্রভাব বিবেচনায় এখনই বাংলাদেশকে ভাবতে হবে বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদ ডক্টর নাজমিন আহমেদ। কোন যুক্তরাজ্য যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যায়, তাহলে যেটা হচ্ছে যে জিএসপির ক্ষেত্রে তাদের কি স্ট্যান্স হবে, তারা কি পদক্ষেপ নেবে, সেটা আমাদের এখন অবজার্ভ করতে হবে। তারা যদি জিএসপিটা এলডিসির জন্য অ্যাজ এ সিঙ্গেল কান্ট্রি তারা অব্যাহত রাখতে পারে, তখন সেটা তারা বলবে যে তারা এলডিসির থেকে শুল্কমুক্তভাবে তারা আমদানি করবে। সেটা যদি এই নীতিটা তারা অব্যাহত রাখেন, তাহলে আমাদের জন্য খুব বেশি চিন্তার কারণ নাই। যুক্তরাজ্যের বাজারে যে প্রোডাক্টগুলো যাচ্ছে, যখন পাউন্ডের সেখানে দরপতন হচ্ছে, এটা কিন্তু আমার দেখতে হবে যে এটা আমার বাণিজ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এবং এই ব্যাপারে আসলে আমি মনে করি যে খুব দ্রুত আমাদের পলিসির চিন্তা ভাবনা করতে হবে। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আদালতের রায় আটকে গেল ওবামার অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পরিকল্পনা, গ্রেপ্তার ও বহিষ্কার আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশ্লেষক আফসান চৌধুরী। আমরা তার কাছ থেকে জানতে চাইব বিভিন্ন বিষয়ে। তো প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের স্টুডিওতে। তো ইউরোপীয় ইউনিয়ন থেকে অবশেষে বের হয়ে গেল ব্রিটেন, আর বের হওয়ার একটা প্রক্রিয়া চূড়ান্ত হলো। তো সেক্ষেত্রে ওই দেশের রাজনীতি অর্থনীতিতে কিরকম প্রভাব পড়তে পারে, প্রথমে এই বড় বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা আসি আমরা। যদি অর্থনীতিটা দেখেন যে কি কারণে এই চাপটা তৈরি হচ্ছিল, আমি এই বিষয়টা গত এক বছর ধরে দেখছি ভীষণ চাপে পরিণত হচ্ছে। সেটা হচ্ছে, কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়েছে প্রায় দুই দশক আগে থেকে। পশ্চিমা অর্থনীতি দুর্বল হয়ে গেছে। এই দুর্বল অবস্থাতে ইউতে যে সমস্যাটা হয়েছে, যে ইউ অন্যান্য দেশে, মানে ব্রিটেন বাদ দিয়ে অন্যান্য দেশে মানুষ অভিবাসী হিসেবে ওখানে আসছে। তো যা কতজন আসছিল, প্রায় 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষ কিন্তু ব্রিটেনের নাগরিক না, এরা কিন্তু অন্য ইউ এর নাগরিক, তারা সুবিধাটা পায়। তারা এসেছে বাজারে, অনেক চাকরির বাজারে অনেক চাপ সৃষ্টি করছে, এইটা তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ উষ্মা ছিল। বিশেষ করে যেমন রোমেনিয়ান সম্পর্কে করবে, এটা বাস্তব ভিত্তি কি সেটা অন্য কথা, এটা হচ্ছে সাধারণ মানুষ এরকম ভেবেছে। এবং যদি আপনি ভোটিং এর ম্যাপটা দেখেন, তাহলে দেখবেন যে যেসব জায়গায় একটু কম অবস্থাপন্ন মানুষরা রয়েছে, সেই সব জায়গায় কিন্তু সবচেয়ে বেশি বলেছে যে আমরা ত্যাগ করতে চাই। আচ্ছা আচ্ছা। আর লন্ডন, যেখানে সবচেয়ে অবস্থাপন্ন মানুষরা থাকে, সেখানে কিন্তু তারা বলেছে যে আমরা থাকতে চাই। স্কটল্যান্ড, হ্যাঁ স্কটল্যান্ড, এবং স্কটল্যান্ড কিছুদিন আগে, স্কটল্যান্ড তো নিজের অবস্থার কথা চিন্তা করছে, তারা অবস্থাপন্ন। অতএব ব্রিটেনের মধ্যে, ব্রিটেনের যে শ্রেণী বিভাজন যেটা আছে, এবং ব্রিটেনের যে অবস্থাপন্ন এবং কম অবস্থাপন্নর মধ্যে যে বিভেদটা আছে, এটা কিন্তু খুব মৌলিক ভূমিকা পালন করেছে। মানে আমরা যাদেরকে বলবো যে লন্ডন খুব গুরুত্বপূর্ণ, যে লন্ডনের মানুষ কিন্তু চায় থাকতে, আর মিডল্যান্ডসের মানুষ চায় না থাকতে, এই বিষয়টা চলে এসছে। তো শেষ পর্যন্ত গিয়ে এটা অর্থনীতির সমস্যা, এবং এইটা হচ্ছে, তারা সংকটে পড়েছে
এক হচ্ছে তাদের গোটা পশ্চিমা অর্থনীতি সংকটগ্রস্ত, দ্বিতীয়ত তারা বাজারের দিক থেকে, তারা তো ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং কিছুটা ফাইন্যান্স ক্যাপিটাল আছে, ম্যানুফ্যাকচারিং এ তারা চায়নার সঙ্গে পাচ্ছে না, অন্যদিক থেকে ইন্ডিয়াও চলে আসছে। তো এই এই অবস্থায় ব্রিটেন, যেটা আপনি যদি 1757-তে বঙ্গ দখলের সময় যদি মনে করেন যে সেটা ছিল তাদের চূড়ান্ত বিজয়ের পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে, তাহলে এখন আমি বলবো যে নিম্নগামী, এবং এটাই হচ্ছে তাদের ঐতিহাসিক অবস্থা। এটাকে তারা সামলাতে সামলাতে পারবে, তবে তারা প্রধান দেশ থাকবে না, প্রধান গোষ্ঠীও থাকবে না ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে অন্যান্য দেশগুলো সফল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটি জোট তো তৈরি হয়ে গেছে বা জনমত তৈরি হয়েছে, আপনি ভোটের ফলাফল দেখেছেন যে 52-48, ডিফারেন্সটা খুব একটা বেশি না কিন্তু খুব কাছাকাছি, অর্ধেকের দুই হয়তো এই পাশ ও পাশ। তো সেখানে বড় একটি গোষ্ঠী, তারা আরেকজন বলেছেন, আমরা সংবাদে দেখলাম যে আজ ব্রিটেনের স্বাধীনতা দিবসের মতো একটা অনুভূতি তিনি ব্যক্ত করেছেন। আসলে কি ব্রিটেনের সেই পরিস্থিতি আছে এখন নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে আবার অবস্থাকে ডেভেলপের দিকে নিয়ে যাওয়া কোনো সহায়তা ছাড়া? ব্রিটেনের তো সহায়তা লাগে না, মানে আমাদের যেরকম সহায়তা লাগে অন্যদের, একটু বিদ্যা বুদ্ধি টাকা পয়সা একটু লাগে, আগে আগের চেয়ে কম লাগে। ব্রিটেনের যেটা সেটা হচ্ছে যে বাণিজ্যের অধিকার, আচ্ছা আচ্ছা, এবং দ্বিতীয়ত যে এই টাকায় তারা মজুরিটা দেয়, মিনিমাম ওয়েজেস দেয়, সেইটা তারা রক্ষা করতে পারবে কিনা, সেইটা রক্ষা করতে গেলে যেটা সমস্যাটা দাঁড়াচ্ছে, মানে নিকোলাস ফারাজ যে বলেছে আমাদের স্বাধীনতা, এই ধরনের বহুত কথাবার্তা বলেছে, এটা সিরিয়াস বিষয় না, কিন্তু তার যে জনমত, তার যে সমর্থক, সে হলো, যদিও তার সিট আছে একটা কি দুইটা, একটাই সম্ভবত, কিন্তু মানে তৃতীয় জনপ্রিয় দল। তো তৃতীয় জনপ্রিয় দল কার? আজকে আপনি যদি বাংলাদেশে একটা ধোয়া তোলেন, সবাই অনেকে বিশ্বাস করবে এবং তুলেও আমাদের ইতিহাস, নিকোলাস ফারাজ সেটা করেছে। আপনি কিন্তু এমপিদেরকে যদি দেখেন, তাহলে দেখবেন প্রায় সমস্ত এমপি কিন্তু না ছাড়ার পক্ষে। তো জনমতের কাছে বিশ্লেষণ এবারে মনে হচ্ছে কিছুটা হলেও পরাজিত হয়েছে। আমরা একটু দেখেছিলাম হতে যে ডেভিড ক্যামেরনের যে মন্ত্রী পরিষদ, সেখান থেকে সাতজনের বিরোধিতা কিন্তু আগে থেকে করেছিলেন, সেখানে ক্যামেরন এই পক্ষে অন্যরা বলেছেন যে আচ্ছা অন্য পক্ষ, কিন্তু তারা আবার কেটে বলছেন ক্যামেরনকে থাকতেও তারা চিঠি দিয়েছে যে তুমি থাকো, কারণ একবার যখন হয়ে গেছে এখন এটা সামাল দেওয়ার কথা তো আগে কোনোদিন ভাবিনি তারা, এত 30 বছর, প্রায় 30 বছরের বেশি সময় তারা এখানে ছিল, এবং যে বিষয়টা তারা বোঝে সেটা হচ্ছে, আমি মনে করি সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে আজকের আন্তর্জাতিক ব্যবসার বাজারে 15 ভাগ বাজার হচ্ছে চীনের দখলে, চীনকে সামলাবে কি করে তারা? চীন তো এরকম একটা সুযোগের জন্য অপেক্ষা করছে, চীন বাড়ি দেবে সবাইকে এবং তার বাণিজ্য নিয়ে, তার অর্থনীতি নিয়ে প্রবেশ করা শুরু করবে। আপনি খেয়াল করেছেন যখন ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক অফ চায়না করেছিল, তখন পশ্চিমা দুনিয়ায় কিরকম প্যানিক হয়ে গেছিল, চীন বলেছে যে আমি সরব না এবং সরেনি। এই যে পশ্চিম থেকে পূর্বে পুঁজিবাদ পশ্চিম থেকে পূর্বের দিকে অভিবাসন করছে, আর এই অভিবাসীরা তাদের ঢুকে তাদের সংকট তৈরি করেছে। এটা মূলত পশ্চিমা দুনিয়ার সকল দেশে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যে কারণে এই অভিবাসী বিরোধীদের ভোট পাচ্ছে সে একই কারণে, যে তারা পূর্বেকার অর্থনৈতিক যে ব্যবস্থা ছিল সেটাকে ফিরে পেতে চায়, যে আমরাই নেতা। ব্রিটেনে গণভোটের রায়ের পর সেখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন লন্ডনে বসবাসরত বাঙালি কবি শামীম আজাদ। প্রথমবারের মতো দেখা গেল যে ব্রিটেনে কোন একটা রাজনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত নিতে সব মানুষ এগিয়ে এসছে, এত বেশি ভোট এর আগে আর কেউ দিতে আসেনি। ব্যাপার হচ্ছে এই যে প্রত্যেকে নিজেদেরকে নিয়ে চিন্তিত, বিশেষ করে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে তার পক্ষে যে ভোট যাদের করেছে, এরা আসলে রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। কেউ কেউ এটাকে বলছেন কি এটা ব্রিটেনের একটা ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে এই অর্থে যে ব্রিটেন তখন স্বাধীন হয়ে আসলো, কিন্তু স্বাধীন হয়ে আসলো যে কি নিয়ে এলো, এবং ইউরোপ থেকে বেরিয়ে তো এত সহজে আসতে পারবেন, এই 2 বছর ধরে নেগোসিয়েশন চলবে, একটা বড় পলিশ কোম্পানি, তাদের মিলিয়ন্স অফ পাউন্ডস এর একটা বড় ইনভেস্টমেন্ট, ওরা বলছে যে এই মিটিং ক্যান্সেল করেছে, সামগ্রিকভাবে অনেক নীতিতে প্রভাব ফেলবে, বিশেষ করে যে সন্ত্রাসী আইন এগুলো নিয়ে যে ইউরোপটা যে একাত্তা ছিল তার থেকে ব্রিটেন কিন্তু আলাদা হয়ে গেল। আর অনেকে বলছেন এরপরে নাইজেল ফারাজ যে আসলে ইউকিপের প্রধান, এ তো এত বেশি চরমপন্থী, তাকে অনেকে বলছে যে এটা আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্পের মতো, কাজে বুঝতেই পারছেন যে বিশ্বটাই কেমন যেন বদলের দিকে চলে আসছে, এবং এটা যে খুব একটা সুখের খবর তা কিন্তু না।
দর্শক, ব্রিটেনের গণভোট পরিস্থিতি নিয়ে আমরা আবারও কথা বলছি বিশ্লেষক আফসান চৌধুরীর সঙ্গে। তিনি আমাদের স্টুডিওতে রয়েছেন। তো স্যার, দ্বিতীয় পর্বে আবার একটু স্বাগত জানাতে হয় আপনাকে, এবং আমরা জানতে চাইব বিষয় যে যে গণভোট হয়ে গেল সেখানে কি রাজতন্ত্রের ব্রিটিশে একটু গণতন্ত্র এলো কিনা, এবং তার ফলে যেটা হয়েছে যে ইংল্যান্ড কিন্তু বিভিন্ন দেশ অনুসরণ করে, বা এত বড় একটা দেশ এই জোট থেকে বের হয়ে যাওয়া অন্যান্য দেশ বিষয়গুলো অনুসরণ করবে কিনা। আসলে প্রথমত হচ্ছে যে রানীকেও জিজ্ঞাসাও করা হচ্ছিল, তো রানী জানিয়ে দিয়েছেন যে কোনো রাজনৈতিক ব্যাপারে তার কোনো নাই, তার কোনো বক্তব্য নাই, কোনো ভূমিকাও নাই। এটা তো অতএব এটা ব্রিটেনের মানুষের সিদ্ধান্ত। অন্য যেটা হচ্ছে যে ব্রিটেনের পরিবর্তনগুলো কি হবে বা অন্য দেশগুলো বের হয়ে আসবে কি না, এইটা তো ফারাজ নিজেই বলছেন, নাজিব ফারাজ, যে হ্যাঁ এরকম একটা হবে। বিষয়টা হচ্ছে যে কিছু মানুষের কাছে চলে আসছে যে এইটা হচ্ছে আমরা মুক্ত হচ্ছি, স্বাধীন হচ্ছি ফারাজ। আসলে তো এটা অর্থনীতির বিষয়, মুক্ত হচ্ছে স্বাধীন হচ্ছে। আমরা মুক্ত হয়েছি স্বাধীন হচ্ছে কেন? আমাদের তো অর্থনৈতিক কারণে, তাহলে এমনি তো ভালোবেসে দেশ স্বাধীন কেউ করে না। তো ওই নাজিব ফারাজ যেটা করছে যে মানুষের যে দুশ্চিন্তা দুর্ভাবনা, অর্থনৈতিক দুশ্চিন্তা দুর্ভাবনা, এটাকে সে পুঁজি করে সে আগামীতে আগাচ্ছে। কিন্তু এইটা কিন্তু তার একমাত্র, এটাই ব্রিটেনের একমাত্র চিত্র না। আপনি ডোনাল্ড ট্রাম্পকে দেখুন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নাইল ফারাজের চেয়ে অনেক বড়। সে বস্তুত পক্ষে প্রেসিডেন্ট হইলেও হইতে পারে এখন আমেরিকা, তাহলে আপনি ধরুন কি করবেন? ঠিক একই ভূমিকায় ব্রিটেনও এই নাইল ফারাজ এবং ব্রিটেনের জনগণও কিছুটা, দুশ্চিন্তাটা কোন জায়গায়, যে চাকরি পাচ্ছি না আমরা। চায়নার সবচেয়ে বড় অসুবিধা করেছে, চায়না যত কিছু করেছে সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার সে অনেকটা দখল করে ফেলেছে। সব জায়গাতেই হচ্ছে এখন। পশ্চিমা দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে, তারা বের হয়ে গিয়ে কি লাভবান হবে? তাদেরকে তো যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে বাজার ধরে রাখার চেষ্টা করছে। সেই যে মজুরি দিয়ে উৎপাদনের যে দাম আছে সেটা দিয়ে তারা কিছুতেই টিকে থাকতে পারছে না চায়নার সাথে বা ভারতের সঙ্গে কিছুদিন পরে যেটা হবে। আর সে অবস্থাতে সিদ্ধান্তটা রাজনৈতিক হবে না। তবে এটা ঠিক যে ইউরোপ ডান দিকে চরমপন্থী দলগুলো আসছে, তার সাথে সাথে চরমপন্থী রিয়াকশনও হবে। এটা সামলাবার উপায় নেই, এটা ভালো মন্দের বিষয় না। আমি মনে করি এটা ক্রান্তিকাল, এই ক্রান্তিকালটা ইউরোপের বিদায় পালা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আগে তো অনেকেরই স্বপ্নের একটা জায়গা ছিল ইউরোপ কান্ট্রি, এবং একটি কথাও ব্যবহৃত হতো, তো সেই দেশে একটি অশনি সংকেত আপনি বলছেন। যেটি আরেকটি বিষয় উল্লেখ করবো যে সেখানে বাঙালি কমিউনিটি রয়েছে, বাইরে অভিবাসীরা রয়েছেন, তো আমরা তো বাংলাদেশ প্রসঙ্গে আগে আলোচনা করেছি, এখন সেখানকার বাংলাদেশিদের কি অবস্থা হতে পারে? এর মধ্যে অবশ্য রুশনারা আলী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সেখানে অনেকে চাকরি হারাতে পারেন। না, বাঙালিদেরকে ধরে ধরে তো আর চাকরি হারাবে না। বাঙালি চাকরি হারাবার আগে, বাঙালিরা যেসব চাকরি করে এমন কোনো ভালো চাকরি করে না। আচ্ছা আচ্ছা, চাকরি হারাবার দুর্ভাবনাটা সবচেয়ে বেশি হচ্ছে এই 30 লক্ষ ইউরোপীয় অভিবাসীদের, 2.9 মিলিয়ন, আমি বোধহয় আজকে বিবিসিতেই দেখলাম, তাদের তারা কি আসলে বের করে দেবে কিনা এই দুর্ভাবনাটা। কারণ আমরা হচ্ছে কমনওয়েলথের সদস্য, তারা তো কমনওয়েলথের সদস্য, তো ইউরোপীয় ইউনিয়ন, তো রানী তো কমনওয়েলথ থেকে বের হয়ে যায়নি। যতদিন আমরা কমনওয়েলথে থাকবে, আমাদের ওখানে যারা আছে তাদেরকে বের করে দেবে না। চাকরি বাকরি থেকে যদি বাদ দিয়ে দেয় তাহলে তো তাদেরকে ভাতা দিতে হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এই 30 লাখের আগামী কি হবে এটা কেউ বোঝা যাচ্ছে না। এইটা নিয়ে ইউরোপ সবচেয়ে বেশি চিন্তিত, কারণ এদের যদি ফেরত যেতে হয় তাহলে এই চাপটা কিন্তু ইউরোপের উপরে আরো দ্বিগুণ হবে। অর্থাৎ অর্থনীতিটা যদি বোঝা যায় যে অর্থনীতির মোড়টা পাল্টাচ্ছে, অর্থনীতির মোড়টা, এবং এগুলো হচ্ছে সূচক। ডোনাল্ড ট্রাম্প একটা সূচক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়াটা একটা সূচক, এবং এই সমস্যাটা শুরু হয়েছে 20 বছর আগে থেকে, যখন তাদের অর্থনীতি যে প্রক্রিয়ায় চলছিল। খেয়াল করুন যে তাদের অর্থ উন্নতি তো হয়েছে উপনিবেশের ভিত্তি করে, উপনিবেশ যখন চলে যাচ্ছে ক্রমেই কিন্তু অবস্থা তাদের খারাপ হচ্ছে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে থেকেই একটা সময় উঠেছে, কিন্তু যখনই তাদের বিপক্ষে অন্য স্রোতগুলো এসছে সামাল দিতে পারিনি, যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধ করেও তো সামাল দিতে পারে, টিকে থাকতে পারিনি। আজকে আমার মনে হয় ব্রিটেনের মানুষকে, আমাদেরকে, সবাইকে বুঝতে হবে যে আমাদের যে স্বপ্ন দেশ, আপনি যে কথাটা বললেন, স্বপ্ন দেশ এখন আর ব্রিটেন নাই, এবং আমাদের অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক নীতি এখন আমাকে পূর্বের দিকে, আমাকে চায়না এবং ভারতের সঙ্গে কিভাবে আমি ঠিকভাবে থাকতে পারি এই দিকে তাকাতেই হবে। না তাকানোটা হবে খুব বোকামি হবে, কারণ আমার আগামীতে পশ্চিম নাই, পশ্চিম দুর্বল। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আফসান চৌধুরী আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন বিশ্লেষক আফসান চৌধুরী। আমরা এবার অন্যান্য সংবাদে চলে যাচ্ছি। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, চীনের পূর্বাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে 98 জনের মৃত্যু, আহত 8 শতাধিক, জিয়াংসু প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি।
আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আদালতের রায়ে আটকে গেল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসী পরিকল্পনা। বৃহস্পতিবার ঘোষিত এক রায়ে আট বিচারপতির বিভক্ত রায়ের কারণে অভিবাসীদের ফেরত পাঠানোর নিম্ন আদালতের সিদ্ধান্তই বহাল থাকল, আর এতে অনিশ্চয়তায় প্রায় অর্ধকোটি অবৈধ অভিবাসীর জীবন। আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তারা। এই খবরকে কয়েক লাখ অবৈধ অভিবাসীর জন্য হৃদয় বিদারক বলে মন্তব্য করেছেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মার্কিন ইমিগ্রেশন সেন্টারের সামনে রাস্তা অবস্থান নিয়ে বিক্ষোভ করে দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের একাংশ। কয়েক লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে অভিবাসন পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সুপ্রিম কোর্টের রায়ে তা আটকে দেওয়ার প্রতিবাদেই এই বিক্ষোভ। মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে 2014 সালে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বলে অভিবাসন নীতির এই পরিবর্তনের বিরোধিতা করে আদালতে মামলা করেন 26টি অঙ্গরাজ্যের রিপাবলিকানরা। এর পরিপ্রেক্ষিতে ওবামার নির্বাহী আদেশের কার্যকারিতা স্থগিতের আদেশ দেয় টেক্সাসের একটি আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও নিম্ন আদালতের সিদ্ধান্তই বহাল রাখে। যুক্তরাষ্ট্রে এমন অনেক পরিবার রয়েছেন যাদের এক বা দুইজন সদস্য বৈধ নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু বাকিরা তা পাননি। এখন তাদের একসঙ্গে থাকার বিষয়টি জটিল হয়ে পড়ল। আদালতের রায় শোনার পর মন খারাপ হয়ে গেছে, তবে অভিবাসী নীতি সমন্বিত সংস্কারের লড়াইয়ে উদ্দীপনা কমেনি এতটুকু, বরং আমাদের কাজ করার বৈধতার দাবিতে আন্দোলন চালিয়ে যাব। এই রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের রিপাবলিকান দলীয় স্পিকার পল রায়ান। তবে আদালতের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ওবামা। অভিবাসন নীতির সংস্কার আটকে যাওয়ার সংবাদ দেশটিতে অবস্থান করা লাখো অবৈধ অভিবাসীর জন্য হৃদয় বিদারক বলে মন্তব্য করেন তিনি। দুই দশক ধরে চলে আসা অভিবাসন নীতি বাতিল করা হল। লাখ লাখ মানুষ যারা যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করত ও কাজের সুযোগের প্রত্যাশা করত, কিংবা অপেক্ষায় ছিল মার্কিন সিভিল সার্ভিস ও সেনাবাহিনীতে অংশগ্রহণের, আদালতের রায়ে তাদের হৃদয় ভেঙে গেছে। দ্বিতীয় দফা ক্ষমতার শেষ প্রান্তে এসেও অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেবার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এর নেতিবাচক প্রভাব ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলকে ভোগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে 50 লাখ অবৈধ অভিবাসীর বৈধতার বিষয়ে প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ স্থগিত হওয়ায় গ্রেফতার ও বহিষ্কার আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ কমিউনিটিতে। আদালতের রায়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশি সহ কাগজপত্রহীন অন্যান্য অভিবাসী। এমন পরিস্থিতিতে কাগজপত্রহীন অভিবাসীদেরকে বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠন এবং আইনজীবীদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্টোর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অপরিণত ও কাগজপত্রহীন সন্তান এবং তাদের বাবা মাদের বৈধতা দিতে কংগ্রেসকে পাশ কাটিয়ে 2014 সালের 20 নভেম্বর নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ওবামা। এর আওতায় 50 লাখ অবৈধ অভিবাসীর মধ্যে বহু বাংলাদেশিও সেখানে বৈধ হওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মার্কিন প্রেসিডেন্টের সেই উদ্যোগ আটকে গেল। বিগত 7 বছরে 30 লাখ অভিবাসীকে বহিষ্কার করেছে বর্তমান প্রশাসন। আদালতের নতুন রায়ে আবারও সেই প্রক্রিয়া শুরু হতে পারে। কাগজপত্রহীন 1 কোটি 10 লাখ অভিবাসী আতঙ্কের মধ্যে পড়ল। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রায় 1 কোটি 20 লাখ কাগজপত্রহীন অভিবাসীর ভাগ্যে গ্রেফতার ও বহিষ্কারের খড়ক নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আতঙ্ক জেকে বসেছে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে। প্রায় শুনে আমি খুবই স্যাড। আমার মতো আরো অনেক হাজার হাজার লোকজন যারা আছে, যারা ডাকা পেয়েছে, তারাও খুবই স্যাড। অথচ আমরা মানে ডাপা প্রাপ্ত না, আমাদের প্যারেন্টসরা হয়তো ওই রায়ের ভিতরে পড়তো, বাট আনফরচুনেটলি তারা আর পাবে না সেটা। আমার হাজবেন্ড, আমার একটা ভয় আছে যে আমার হাজবেন্ড কি প্লেনে তুলে দিল নাকি, তাহলে আমার বাচ্চা দুইটার কি হবে, কারণ ওরা তো এখনো এখানে ছোট, তাই না, মাইনর, বা আমরা কি সেপারেশন হয়ে যাব নাকি। সারা দেশের পাশাপাশি নিউ ইয়র্কে বহিষ্কার অভিযান জোরালো হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় এ ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আইনজীবী ও মানবাধিকার সংগঠন ড্রামের নির্বাহী পরিচালক ফাহাদ আহমদ। নিউ ইয়র্ক প্রশাসন এবং বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনগুলো অভিবাসীদের পক্ষে থাকলেও এখানে যে গ্রেফতার ও বহিষ্কার অভিযান হবে না তেমনটা নয়। এ অবস্থায় প্রবাসীদের কোনো ধরনের অপরাধ কিংবা ঝামেলায় না জড়ানোর পাশাপাশি সবসময় আইনজীবীদের পরামর্শ নিতে হবে এবং মানবাধিকার সংগঠন সহ নাগরিক অধিকার সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, যাতে বহিষ্কার আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য মতে নির্বাহী আদেশের আওতায় প্রায় 36,000 বাংলাদেশি যুক্তরাষ্ট্রে বৈধ হওয়ার সুযোগের আওতায় পড়েন। সারা যুক্তরাষ্ট্রে বর্তমানে কাগজপত্রহীন মোট প্রবাসী বাঙালির সংখ্যা প্রায় 1.5 লাখ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
চীনের পূর্বাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে অন্তত 98 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় 800 মানুষ। এদের মধ্যে অন্তত বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে জানায় স্থানীয় গণমাধ্যম। সিনহুয়া ও রয়টার্স জানায়, জিয়াংসু প্রদেশে ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি ও প্রবল বর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার চীনের জিয়াংসু প্রদেশের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি, গাছপালা উল্টে যায়, গাড়ি ভেঙে যায়, বিদ্যুতের খুঁটি। এখনও জিয়াংসু প্রদেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গেল 5 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে হতাহত হয়েছে বহু মানুষ। ঘূর্ণিঝড়ে জিয়াংসু প্রদেশের ইয়াংচিং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে উজবেকিস্তান সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দেন। জরুরি উদ্ধারকারী দলের পাশাপাশি 1,300 বেশি পুলিশ দুর্ঘটনা কবলিতদের সহায়তায় কাজ করছে। ঘূর্ণিঝড়ে প্রদেশটির একটি সৌরশক্তি উৎপাদন কারখানা ক্ষতিগ্রস্ত হলেও এ থেকে রাসায়নিক পদার্থের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সপ্তাহেই চীনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে বেশ কিছু প্রাণহানি ঘটে। প্রশান্ত মহাসাগরীয় এল নিনোর প্রভাবে এবছর বন্যার পানি রেকর্ড পরিমাণে বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বেশ কয়েকটি এলাকা টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে। রাজ্য কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, অঞ্চলের বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা এতে ক্ষতিগ্রস্ত হয়। টর্নেডোর কারণে এখনও রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত আছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে টর্নেডো আঘাত হানার পর প্রায় 7,000 অধিবাসী এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ তরুণ ফ্রেডি গ্রে হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সিজার গুডসনকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। সিজারের বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণিত না হয়, অর্থাৎ সে দোষী সাব্যস্ত না হয়, বিচারক ব্যারি উইলিয়ামস এ রায় দেন। গত বছরের এপ্রিলে পুলিশ হেফাজতে ফ্রেডির রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার সময় ঘাড়ে আঘাত লেগে ফ্রেডির মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গুডসন গাড়ির চালক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চেষ্টা, নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ থাকলেও সবগুলো থেকেই খালাস পেয়েছেন তিনি। ফ্রেডি হত্যায় 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। তার মধ্যে গুডসনের বিরুদ্ধে গুরুতর সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়। মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকে বসার আগ্রহ জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট রুবেন রিভলিন। এদিকে ফিলিস্তিনিদের খাবার পানিতে বিষ মেশানোর আহ্বানকে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অন্যদিকে দেশটির বর্তমান অবস্থা ভয়াবহ উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মোঘেরিনি। সংকট সমাধান না হলে পুরো বিশ্বের জন্য তা ক্ষতির কারণ হবে বলেও তিনি মন্তব্য করেন। যেন তেনভাবে ফিলিস্তিনিদের হত্যা করা নিয়ম হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি সেনাদের। কোনো কারণ ছাড়াই বা যে কোনো অজুহাতে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় সাধারণ ফিলিস্তিনি নাগরিক। এর মধ্যে গত মঙ্গলবার ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছে 15 বছরের এক বালক, ফিলিস্তিনের রামাল্লার বেইতুর তাহতা গ্রামের বাসিন্দা ওই যুবকটি। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ভুল করে সন্ত্রাসী ভেবে তাকে হত্যা করা হয়েছে। এদিকে নিহত যুবকের স্মরণে শোক মিছিল আয়োজন করে রামাল্লার নাগরিকরা। 100 লোক এই শোক মিছিলে অংশ নেয়। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে যুবকের পরিবার এবং পুরো রামাল্লাবাসী। এভাবে কোনো কারণ ছাড়াই গত 8 মাসে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছে 197 ফিলিস্তিনি নাগরিক। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডের এমন ভয়াবহ চিত্র ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে তুলে ধরেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেই সাথে সংকট সমাধানে ইউ কমিশন প্রেসিডেন্ট জঁ-ক্লদ জাঙ্কার এবং পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মোঘেরিনির সাথে বৈঠক করেন তিনি। এ সময় ফিলিস্তিনিদের খাবার পানিতে বিষ মেশানোর আহ্বানকে চরম হিংসাত্মক মনোভাব বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি নাগরিকদের গণহত্যা চালানোর উদ্দেশ্যেই এই আহ্বান জানানো হয়েছে। আমরা মারাত্মক হুমকির মধ্যে রয়েছি। এদিকে ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনা এবং দ্বিপক্ষীয় বৈঠকের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে দায়ী করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট রুবেন রিভলিন। ব্রাসেলসের সংবাদ সম্মেলনে তিনি জানান, সংকট সমাধানে যে কোনো সময় দ্বিপক্ষীয় বৈঠকে বসার পক্ষপাতে তিনি। আমি বুঝতে পারি না প্রেসিডেন্ট আব্বাস এবং আমার বন্ধু আবু মাজেন কেন ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসতে চান না। আমরা কথা বলতে চাই। পারস্পরিক আস্থা অর্জনে সরাসরি কথা বলা অত্যন্ত জরুরি।
এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডের এমন পরিস্থিতি দুই দেশের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রধান জ্যাক্লদ জাঙ্কার। পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই দুই পক্ষকে এই সংকট সমাধানে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। শাশ্বত সত্য, সময় সংবাদ। সিরিয়া সংকট নিরসনে পরবর্তী দফার শান্তি আলোচনার সম্ভাবনা নির্ভর করবে আগামী 29 জুন অনুষ্ঠেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের উপর। বৃহস্পতিবার একথা জানান জাতিসংঘের সিরীয় বিষয়ক বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা। সরকার বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানের জের ধরে গেল এপ্রিলে থেমে যায় উভয় পক্ষের শান্তি আলোচনা। এদিকে আইএসের দখলে থাকা সিরিয়ার মানবিজ শহরে প্রবেশের দাবি করেছে মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি বাহিনী। এদিকে চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত 13.5 কোটি মানুষের মানবিক সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সিরিয়ায় রাশিয়ার পাঠানো ত্রাণ দামেস্কের উপশহরগুলোতে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরাকে আইএস বিরোধী অভিযান শক্তিশালী করতে দেশটিতে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আইএস বিরোধী মার্কিন জোটের নেতৃত্বদানকারী ব্রিটিশ সেনাপ্রধান ডগ চালমারের বরাতে ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করে। মেজর চালমার বলেন, বাড়তি সেনা ও সেনা সরঞ্জাম পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমোদন দিলেই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। অনুমোদন নেওয়ার বিষয়ে সেনাপ্রধানদের আলোচনা চলছে, তবে অতিরিক্ত সেনা সংখ্যা কোনো অবস্থাতেই হাজারের কোটা অতিক্রম করবে না বলে জানান মেজর চালমার। চলতি বছরের এপ্রিলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাস্টন কার্টার ইরাকে 217 জন মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিলেও এই সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আইএস বিরোধী অভিযানে ইরাকি বাহিনীকে শক্তিশালী করে তুলতেই বাড়তি সেনা পাঠানোর ঘোষণা দেয় পেন্টাগন। ভূমধ্যসাগর থেকে শুধু বৃহস্পতিবার 4,500 ইউরোপমুখী অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী ও উপকূলরক্ষীরা। নৌযান থেকে এক নারীর লাশ উদ্ধারের কথাও জানায় তারা। সাম্প্রতিক সময়ে এটি একদিনে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী উদ্ধারের ঘটনা। সাগরের 40 কিলোমিটার এলাকা জুড়ে 40 দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড জানায় অভিবাসীরা বেশ কয়েকটি নৌকায় চড়ে ইতালির বিভিন্ন উপকূলে পাড়ি জমানোর চেষ্টা করছিল। ইউরোপের আবহাওয়া অনুকূলে আসতে থাকায় এই পথে অভিবাসীদের চলাচলও বাড়তে শুরু করেছে। তবে সাগরে নৌ দুর্ঘটনা ঠেকাতে সম্প্রতি বেশ কড়া অবস্থানে গেছে ইতালি। তুরস্ক ইউ চুক্তির পর গ্রিস উপকূলে অভিবাসী প্রবেশের হার গত 5 মাসে 98% কমে এলেও ইতালির পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে, গত 2 বছরে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে আসার পথে নৌ দুর্ঘটনায় প্রাণ হারায় অন্তত 10,000 আশ্রয়প্রত্যাশী। নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরুর 3 দিন পর আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের সেভিলে অবতরণ করেছে সৌরচালিত বিমান সোলার ইম্পালস 2। বিশ্বভ্রমণের অংশ হিসেবে 15তম যাত্রায় গত সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বৃহস্পতিবার সকালে বিমানটি সেভিল বিমানবন্দরে অবতরণ করে। নিউ ইয়র্ক থেকে স্পেনে পৌঁছাতে অন্তত 90 ঘন্টা লাগবে বলে ধারণা করা হল। মাত্র 71 ঘন্টায় 6,000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিল সৌরচালিত বিমানটি। বিমানটির পাখায় 17,000 সোলার সেল থেকে পাওয়া সৌরশক্তির মাধ্যমে ঘন্টায় প্রায় 70 মাইল অতিক্রম করতে পারে সোলার ইম্পালস 2। গত বছরের 9 মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে বিশ্বভ্রমণের যাত্রা শুরু করে সৌরচালিত এই বিমান। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইউরোপীয় ইউনিয়নে থাকছে না ব্রিটেন। গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঐতিহাসিক রায়, পদত্যাগের ঘোষণা ক্যামেরনের। গণভোটের পরপরই টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার। পাউন্ডের দরপতনের প্রভাব নিয়ে বাংলাদেশকে এখনই সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আদালতের রায়ে আটকে গেল ওবামার অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পরিকল্পনা। গ্রেফতার ও বহিষ্কার আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। এবং চীনের পূর্বাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে 98 জনের মৃত্যু, আহত 8 শতাধিক। জিয়াংসু প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি। এ ছিল আন্তর্জাতিক সময়ে। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।